জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে 17 মার্চ ইসলামিক ফাউন্ডেশন বন্দর উপজেলা শাখা কর্তৃক আয়োজন করা হয় এক মিলাদ ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় ছোট্ট ছোট্ট শিশু কিশোরদের কণ্ঠে হয় কোরআন খানি পাঠ এবং তাদেরকে করা হয় পুরস্কৃত। করা হয় বঙ্গবন্ধুর জন্মদিনে বিশেষ মুনাজাত। ইসলামিক ফাউন্ডেশন বন্দর উপজেলা শাখা প্রদান এবং উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মফিজুল ইসলামের সঞ্চালনায় এই পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপু এবং বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু। বক্তারা বলেন, তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার ঘোষণার মাধ্যমে আমাদের এই বাঙালি জাতিকে পাক হায়নাদের হাত থেকে রক্ষা করবেন। কিন্তু কেন গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর পাকিস্তানের বিরুদ্ধে কেন গেলেন? যখন দেখেন আপন ভাই, আপনারা ওইখানে পশ্চিম, আমরা পূর্ব, আপনারা ঠিকই সবকিছু ভোগ করতেছেন, আপনারা চাকরির সুবিধা সর্বোচ্চটা নিচ্ছেন। আমরা এভাবে ভালো কাজগুলিকে গ্রহণ করব, মন্দ কাজগুলিকে বর্জন করব এবং আমরা প্রত্যেকে নিজেকে দেশপ্রেমিক হিসেবে মানে নিজেকে তৈরি করব, তাহলে সুন্দর একটা সমাজ গঠন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন যে এই দেশ স্বাধীন হবে, এই দেশ সুন্দর একটা সমাজ হবে, সমৃদ্ধশালী হবে, তখনই তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। তা আমাদের মধ্যে এক একজন মুজিবের প্রাণ আমরা ধারণ করতে হবে, সেই স্বপ্ন আমাদের দেখতে হবে, অনুপ্রাণিত দেখতে হবে এবং বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা থাকবে। সেই প্রচেষ্টা যদি থাকে তাহলে আমরা সফল হব। বিশেষ প্রতিবেদন, NAN TV।